কৃষ্ণনগর কাণ্ড মানে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে নির্যাতিতার মা বারবার বলেছেন রাজ্যের যে তদন্ত সেই তদন্তের উপর তাদের ভরসা নেই, তাই কৃষ্ণনগর কাণ্ডে সরানো হলো তদন্তকারী অফিসারকে। তাহলে কি অন্য কোনো রহস্য? কৃষ্ণনগর কাণ্ডের ইনভেস্টিগেশন অফিসারকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো নতুন ইন্সপেক্টর র্যাঙ্কের পুলিশ অফিসারকে। কৃষ্ণনগরের যুবতীর দেহ উদ্ধারের ঘটনার এবার এই কেসের ইনভেস্টিগেশন অফিসারকে সরিয়ে দেওয়া হলো, কী কারণে তাকে সরানো হলো তা এখনও স্পষ্ট নয়। এই কেসের দায়িত্বে ছিলেন কৃষ্ণনগর কোতোয়ালি থানা সাব ইন্সপেক্টর সুমিত কুমার দে, তার পরিবর্তে এই কেসের নতুন ইনভেস্টিগেশন অফিসারের দায়িত্ব পেলেন কোতোয়ালি থানা ইন্সপেক্টর কৌশিক সাউ, এমনটাই পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনা যেহেতু খুব সেন্সিটিভ তাই সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারের পরিবর্তে ইন্সপেক্টর র্যাঙ্কের একজনকে দায়িত্ব দেওয়া হলো। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। এবার সরানো হলো ওই কেসের ইনভেস্টিগেশন অফিসার সুমিত কুমার দেকে, কিন্তু কেন সরানো হলো এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই উঠতে চলেছে প্রশ্ন। কিন্তু পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী একজন পদমর্যাদার অফিসার অর্থাৎ ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার কৌশিক সাউ তাকে কিন্তু ইতিমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে, এই কেসের ইনভেস্টিগেশন অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কেননা তিনি কিন্তু একজন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার, আর সেই কারণেই এই তদন্তের গতি যাতে আরও বৃদ্ধি পায় অর্থাৎ তদন্ত যেভাবে চলছে এবং তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে করে পুলিশ কিন্তু এক প্রকার নিশ্চিত আগামী দুদিনের মধ্যেই কিন্তু তারা তদন্তের এই গোটা প্রক্রিয়াটা গুছিয়ে ফেলতে পারবে এবং ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটা জানা যাবে যে সেটা। ইতিমধ্যেই কিন্তু পরিবারের পক্ষ থেকে এটাকে অভিযোগ করা হয়েছে এবং সেই প্রক্রিয়াগত হিসেবেই পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এবং প্রথম থেকেই এই কেসের ইনভেস্টিগেশন অফিসার ছিল ওই কৃষ্ণনগর কোতোয়ালি থানার যিনি এসআই সুমিত কুমার দে, অর্থাৎ সুমিত কুমার দের কি জায়গায় কিন্তু এখন আনা হয়েছে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার অর্থাৎ কৌশিক কুমার সাউকে। এই কৌশিক কুমার সাউয়ের নেতৃত্বেই কিন্তু এখন তদন্ত চলবে। ইতিমধ্যেই আমরা জানি যে 6 সদস্যের একটি সেট গঠন করা হয়েছে এই তদন্তের জন্য এবং তদন্ত যেভাবে তদন্তের গতি প্রকৃতি যেভাবে ক্রমশ এগোচ্ছে 2-3 দিনের মধ্যেই কিন্তু তারা মোটামুটি তদন্তের কিছুটা হলেও তারা একটা আপডেট দিতে পারবে বলে পুলিশ সূত্রে খবর। কৃষ্ণনগরের রহস্যমৃত্যুর পুলিশের তদন্তে উঠে আসছে একাধিক বিস্ফোরক তথ্য যা এই মুহূর্তে বিশেষ তদন্তকারী দলের সদস্যদের ভাবাচ্ছে। এই ঘটনার প্রধান অভিযুক্ত রাহুল বোসের গতিবিধি সম্পর্কে তথ্য হাতে পেতে তার মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় টাওয়ার লোকেশন দেখতে গিয়ে জানা যাচ্ছে যে ঘটনার দিন রাত 9টা থেকে 11টা পর্যন্ত একটি মাঠে দীর্ঘক্ষণ বসেছিল রাহুল। টাওয়ার লোকেশন প্রমাণ পাওয়ার পাশাপাশি এক ব্যক্তির বয়ান পাওয়া গিয়েছে যিনি রাহুলকে এক বন্ধুর সঙ্গে সেদিন রাত্রে ওই মাঠে বসে থাকতে দেখেছিলেন। পুলিশ সূত্রে খবর, সেই মাঠ থেকে আবার যে স্থানে তরুণীর দেহ উদ্ধার হয়েছে তার দূরত্ব আনুমানিক 100 মিটার, ফলে সেদিন রাতে ওই সময় তরুণীর সঙ্গে রাহুলের দেখা হয়েছিল কিনা সেটিও এই মুহূর্তে তদন্তের বিষয়। টাওয়ার লোকেশনের তথ্য বলছে রাত 11টার কাছাকাছি সময়ে রাহুল ওই মাঠ থেকে বেরিয়ে নিজের বাড়ি চলে যায়। জানা গেছে রাত 10:30 নাগাদ ওই তরুণী নিজের ফেসবুক স্টোরিতে লেখেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী। এই ফেসবুক পোস্ট দেখার পর তাদের এক বান্ধবী রাহুলকে রাত 11টার সময় ফোন করে অনুরোধ করেন বিষয়টি দেখতে এবং তরুণীর সঙ্গে অবিলম্বে কথা বলতে। তার ফোন পাওয়ার পর রাহুল তার বান্ধবী তরুণীকে একাধিকবার ফোন করলেও ফোন বেজে যায়, কেউ ধরেনি বলে পুলিশের জেরায় জানিয়েছে রাহুল। আবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে ওই তরুণীর মৃত্যু হয়েছিল আনুমানিক রাত 11টা থেকে ভোর 3টার মধ্যে, ফলে তার আগে রাহুলের সঙ্গে ওই তরুণীর কোনো ঝামেলা হয়েছিল কিনা এবং তার জেরেই এই পরিণতি কিনা সেটা তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত রাহুল বোসের মা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বাড়ি থেকে সকাল 11টা নাগাদ বেরোই, বেরিয়ে ও সন্ধ্যা 7টার মধ্যে ধরেন ও বাড়ি ঢুকে যায়, অত ঘড়ি দেখাটা অত সম্ভব না, তবু ও সন্ধ্যাবেলা বাড়ি ঢুকে যায়। সন্ধ্যাবেলা বাড়ি ঢুকার পরে ও অনেকক্ষণ বাড়িতেই ছিল,
তার আগে ওই মেয়েটা আমাকে তিনবার ফোন করে, ওকে সারাদিনে ফোনে পাচ্ছিল না, আমার ছেলের ফোনের সুইচ, আমিও ফোন করেছি আমার ছেলেকে, ফোনের সুইচ অফ ছিল, মানে চার্জ ছিল না, ফোনে চার্জ ছিল না বলে ফোনের সুইচ অফ থাকে, অফ থাকার ফলে তখন ও ফোন ধরতে পারে না। তখন ওই মেয়েটা আমাকে তিনবার ফোন করে, দুবার তিনবার চারবার ফোন করে মোট কথা। ফোন করার পরে আমি তখন বলি যে এরকম ও বাড়িতে ঢোকেনি, দুবার বলেছি বাড়িতে ঢোকেনি, দু তিনবার বলেছি বাড়িতে ঢোকেনি। পরের বার যখন ফোন করে মেয়েটা সন্ধ্যাবেলা, তখন আমি বললাম হ্যাঁ, বললো কাকিমা রাহুল বাড়িতে ঢুকেছে? আমি বললাম হ্যাঁ ঢুকেছে। বললো ঠিক আছে তো? আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ও বাড়িতেই আছে। বললো কী করছে? বললাম ঘুমোচ্ছে। বললো কাকিমা আমি ঠিক আছে, আমার আমার শান্তি শুনে আমি শান্তি পেলাম। তাই আমার যেটা মনে হয় কিসের জন্য ঘটেছে, কিভাবে ঘটেছে সেটা তো আমি বল, টাকা ধার যখন ও সেই ব্যাঙ্গালোর গেছিল ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে এসেছিল, এটুকু আমি জানি। হ্যাঁ, ওই মেয়েটা আমাকে একদিন ফোন করে বলেছিল কাকিমা আমি 35,000 না 40,000 টাকা, যাই হোক 35,000 টাকাই বলেছিল আমাকে, 35,000 টাকা আমি ওর কাছ থেকে নিয়েছি, আমি ওকে দিয়ে দেবো, আমি তোমার কাছে দিয়ে দেবো টাকাটা, এটা মেয়েটা আমাকে বলে। আমি বললাম ঠিক আছে। না টাকাটা তো এমনি সে তো আগেই বলেছিল যে টাকাটা আমি দিয়ে দেবো, পরে ফেরত কিছু চাইনি। ও এখন আমার ছেলে কি করেছে সেটাও আমি বলতে পারবো না, ছেলে বাইরে কি করে বেড়াচ্ছে, বড় হয়েছে এখন কি করছে না করছে। আর মেয়েটার সম্পর্ক সৌরভের সঙ্গে কি আমি এটা বলতে পারবো না, আমার ছেলের সঙ্গে ছেলে সৌরভের বন্ধুত্ব এটা আমি শুনেছি, আমি সৌরভকে কোনোদিন চোখে দেখিনি, আমি শুধু কালকে দেখলাম এখানে। আপনাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে? আমাকে বেশি কিছু জিজ্ঞাসা, আমার যা করেন আমার ছেলেকেই করেছে, খুব একটা বেশি কিছু জিজ্ঞেস করিনি। ছেলে কখন বাড়ি ঢুকেছে, কখন ছিল, কি জামা প্যান্ট পরে বেরিয়েছিল, এগুলো ছিল। আপনার বাড়িতে যখন গেছিলাম দেখলাম ছিল জামা কাপড় প্যান্ট জুতো সব সামনে, ওটা তো বাইরে থেকে এসেছে, সেই জামা কাপড় গুলো আছে বাইরে, আমরা খোলা বাইরে অনেক জামা কাপড় ব্যাগের মধ্যে নিয়ে গেছিল, সেগুলো তো একদিনে কেচে তুলতে পারি না, ওর বাবার শরীর খারাপ আমার শরীর খারাপ, ওই জন্য আমি একদিনে জামা কাপড় তুলে কাচতে পারছি না, একটা দুটো করে ভিজাচ্ছি কাচ্ছি, সেই জন্য ওখানে পড়ে আছে। তাহলে মেয়েটা যেরকম খুনের ঘটনা ঘটলো কারা জড়িত থাকতে পারে, এবার সেটা দেখুন আমি তো বলি, কাউকে সন্দেহ হয় যে আপনার ছেলে কি নির্দোষ আপনি বলছেন, তাহলে কি আপনার অন্য কেউ সন্দেহ? আমি নির্দোষ বলতে বলেছে আমার ছেলে যদি অন্যায় করে থাকে সেটা পুলিশ তদন্ত করুক, আর যদি না অন্যায় করে থাকে সেটাও পুলিশ তদন্ত করুক, যদি অন্যায় করে থাকে তাহলে আমার ছেলের শাস্তি হবে, আর যদি না অন্যায় করে থাকে তাহলে আমার ছেলে বিনা অন্যায় তো শাস্তি পাবে না, এটা তো আমি চাইবো না। বলুন, মেয়েটা মারা গেছে, অবশ্যই এটা দুঃখজনক ঘটনা, একটা মেয়ের মার কোল খালি হয়েছে সেটা আমাদের দিক দিয়ে আমাদের খুব খারাপ লাগছে, তার জন্য যে আমার ছেলেটা জড়িয়ে গেছে আমার তার জন্য খারাপ লাগছে। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।